नमस्कार বন্ধুরা, আজ কে তোমাদের একটা লুচির রেসিপি দেখাচ্ছি। কি লুচি, কিভাবে বানিয়েছি, চলো দেখে নেওয়া যাক। দুর্গাপূজা চলে গেছে, বাঙালির সবারই মন খারাপ, সঙ্গে আমারও মন খারাপ। কিন্তু রোজকার জীবনের কাজকর্ম তো থেমে থাকলে হবে না। রোজকার জীবনে কাজকর্ম শুরু হয়ে গেছে, আর সেই দিনগুলোর কথা মনে পড়ছে। কিন্তু কি করব, তাই খাবার দাবারেও চটজলদি কিছু জিনিস বানানোর চেষ্টা করতে হবে, আবার একটু টেস্টিও হবে। এই যে এখানে মুগ ডাল নিয়েছি, দেখলে একটা ছোটো বাটির এক বাটি, সেইটাকে জল দিয়ে ভালো করে রগড়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেবে। ভালো করে হাত দিয়ে রগড়ে নিয়ে ধোবে। তারপরে কড়ায় কিছুটা জল দিয়েছি, অল্প, খুব বেশি নয়। সেইখানে এই ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। আর মুগ ডালটা একটু জলে ভিজিয়েও রাখতে পারো কিছুক্ষণের জন্য, 1/2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবে, তারপরে সেদ্ধ করতে বসাবে। তাহলে কি হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ওখানে একটু ফেনা হয়েছিল, ফেনাটা ফেলে দিলাম, তার মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বেশ শুকনো করে নিয়েছি, অল্প জল রয়েছে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটু পেস্ট করে নিলাম। এখান থেকে খুব সামান্য এই পেস্টটা দিয়ে দেবো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, অল্প একটু ঠান্ডা হয়েছে, বেশি নয়, সেই অবস্থায় দিয়ে দেবো। আর কিছুটা ধনে পাতা কুচি দেবো। নুন আর যেহেতু চিনিটা দিয়ে দিয়েছি, সেহেতু এই নুন আর চিনিটা দিতে লাগবে না, এইটা দিয়ে ময়দাটা মাখবো। এটাকে এবার নেড়ে ছেড়ে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য, খুব বেশি দিতে লাগবে না, হালকা করে। আর এখনও বুঝতে পারছো একটু গরম আছে, একটু গরম অবস্থায় কিন্তু এইগুলো মেশাবে। তারপরে যে পাত্রে মাখবে তার মধ্যে তুলে নিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তারপরে ময়দাটা দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে, ভালো করে ঠেসে বেশ ভালো করে মেখে নিতে হবে। চলো ভালো করে মেখে নিই। আর এটাই কিন্তু কোনো পুর ভরা ঝামেলাও নেই, খেতে কিন্তু খুব টেস্টি আর হেলদি। আর মুগ ডালটা যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছে, এটাই কিন্তু অম্বল করবে না। আর মুগ ডাল খাওয়া কিন্তু ভালো শরীরের পক্ষে, সেই জন্যে এইভাবে যদি করে থাকো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর লুচিগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর এই লুচিটা কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে। হ্যাঁ, তোমরা কিছু দিয়ে আলুর দম দিয়ে পনির দিয়ে খেতেই পারো, আমি তো কাশ্মীরি আলুর দম দিয়ে ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। কাশ্মীরি আলুর দমটা তো আগের দিন রেসিপি শেয়ার করেছি, এই যে ছোটো ছোটো লেচি ভেলে নিই। ভাজার সময় দেখতে পাচ্ছ কয়েকটা ফুলছে টোপর টোপর হয়ে, কয়েকটা ফুলছে না, এই হচ্ছে প্রবলেম। যখনই কিছু ভিডিও করতে যাও মানে তখন পারফেক্ট হয়ে থাকবে না। আর চলো, আমার খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার লুচিগুলো, তোমার কেমন লাগলো? নানা রকম কিন্তু লুচির ভিডিও করে দিয়েছি, মানে শুধু একঘেয়ে এমনি আর ময়দা মেখে লুচি করবে কেন, এই রকম আলাদা আলাদাভাবেও লুচি বা কচুরি ট্রাই করতে পারো। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো বন্ধু রয়েছে
তারা অবশ্যই সঙ্গে থেকো, মাঝপথে হারিয়ে যেও না। আজকের জন্য টাটা, বাই বাই। অবশ্যই যারা বন্ধু হয়ে থাকতে চাও তাদেরও আমি বন্ধু হয়ে থাকবো, এই সংকল্প করে আজকের ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে।